সাকিব খান যদি কারোর পেটে বাঁচা দিয়ে থাকে এটা সাকিব খানের দোষ না ওটা হচ্ছে পজিশনে যাওয়া টাকার লোভ এবং সম্পত্তির লোভ সাকিব খানের দোষ তো না যেগুলি মেয়ে প্রেগনেন্ট আছে তাদের দোষ সাকিব খান কি বলছে যে এই তুমি বাচ্চা নাও বাচ্চা নাও এটা তো বলে নেই বলছে ঢাইকা রাখো ডাইকা রাখো আমরা যখন ছোট তখন বড়ি একটা নাম শুনতাম তার মানে পরিবার পরিকল্পনা একটা ক্ষেত্র আছে তুমি যার তার সাথে প্রেম করবে আর পেটটা বান্ধায় ফেলাবা তোমার তো টাইমও থাকে অ্যাবসান ইজ ভেরি ব্যাড এটা হারাম সে তো ভাই হজ করে আসছে সে কবুল করে বিয়ে করছে সে তো কোনো মেয়েকে প্রেগনেট করে ছেড়ে চলে আসে নাই কবুল ছাড়া সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইতিমধ্যে আপনাদের কাছে গত এক মাস ধরেই কিন্তু সাকিব খান বুবলিকে নিয়ে আলোচনা এবং সমালোচনা হইতেছে এবং অবশেষে কিন্তু আপনাদের কাছে বুবলিকে কিন্তু সাকিব খান ডিভোর্স দিয়েছে এমনটাই কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছে দর্শক এবার সাকিব খান বুবলিকে নিয়ে চলচ্চিত্র একজন অভিনেত্রী সে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে এবং সাকিব খানের কোনো দোষ নাই এমনটাই বলতেছে সব দোষ ছিল দর্শক এই বিষয়ে একটা ভিডিও থাকবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনাদের হাতে যদি একটু সময় থাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চ্যানেল যদি নতুন থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক কথা না বেরে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি সাকিব খান যদি কারোর পেটে বাঁচা দিয়ে থাকে এটা সাকিব খানের দোষ না ওটা হচ্ছে পজিশনে যাওয়া টাকার লোভ এবং সম্পত্তির লোভ সাকিব খানের দোষ তো না যেগুলি মেয়ে প্রেগনেন্ট আছে তাদের দোষ সাকিব খান কি বলছে যে এই তুমি বাচ্চা নাও বাচ্চা নাও এটা তো বলে নেই বলছে ঢাইকা রাখো ঢাইকা রাখো আমরা যখন ছোট তখন মায়াবি একটা নাম শুনতাম তার মানে পরিবার পরিকল্পনা একটা ক্ষেত্র আছে তুমি যার সাথে প্রেম করবে আর পেটটা বান্ধায় ফেলাবা তোমার তো টাইমও থাকে অ্যাবসান ইজ ভেরি ব্যাড এটা হারাম হ্যাঁ তুমি বাচ্চাটা কেন নাও ওই সাকিবের টাকান তো তাহলে বর্ষা তাহলে আর অনন্ত জলিল বর্ষা যদি একশো কোটি টাকা খরচ না করেও বলে করছি আমরা কংগ্রেচুলেশন দিই এটা দিস ইজ নট সাকিব স্পল্ট অ্যাটল আমি বর্ষা এবং অনন্ত জলিলকে স্বাগতম জানাই আমি হাওয়া ফিল্মের দেখতে গিয়ে হাওয়া ফিল্মের পোস্টারের সামনে বলেছে অনন্ত জলিল আর বর্ষা যেটা করেছে যেটা একশো কোটি টাকা না পঞ্চাশ এক কোটি টাকা ওইটা আমাদের যায় কিছু আসে না কারণ আমরা মাধুরী দীক্ষিত অমিতাভ বচ্চনকে বলেছি খুদাগাওয়াতে এক হাজার কোটি টাকার ডায়মন্ডের ইপ্রোর্স ওরা এটা নিয়ে হাসাসিও করে বলে এটা স্ট্যান্ড কিন্তু সুফিজম নৃত্য বা যে দৃশ্যগুলো ধারণ করা হয়েছে দোজ আর ভেরি গুড আর আমরা যদি বলি আপাত ক্ষেত্রে মেয়েরা যে মানে ভাবে এগিয়ে যাচ্ছে এই যে এটা করেছে একটা মেয়ে আমাদের মেয়ে হ্যাঁ পাড়িয়ারুসিয়ার সাথে আমি কাজ করেছি দ্যাট ইজ অ্যাক্সিম্যান তার বোন করেছে এটাকে জয় জয়কার করা উচিত এবং আমাদের যে যে নায়িকারা আসছেন তারা অভিনয়ে পোক্ত হচ্ছে না কেউ অভিনয়টা হয়ে পড়ে যাচ্ছে একেবারে যখন অবস্থায় চলে যাচ্ছে কোনো ভালো নাটক আমরা দেখতে পাচ্ছি না টর্কি টর্কির মাধ্যমে ইন্ডিয়ান রিকালেকশানে যত খারাপ কিছু দেখতে পাচ্ছি এবং দুই অ্যাঙ্গেলের কথাবার্তা দেখতে পাচ্ছি ওগুলো আমার পছন্দ না এর পিছনে কারণ হচ্ছে যৌনতা হ্যাঁ যেটা প্রোটেকশন তারপরে সাকিব খানকে ধসায় দেওয়া সাকিব খান যদি কারোর পেটে বাঁচা দিয়ে থাকে এটা সাকিব খানের দোষ না ওটা হচ্ছে পজিশনে যাওয়া টাকার লোভ এবং সম্পত্তির লোভ আগে তো নায়ক নে রাজা কবরি বিয়ে প্রেম করে নাই খানা সাথে প্রেম হয় নাই ববিতার সাথে প্রেম হয় নাই তাদের তো তারা উজ্জ্বল নক্ষত্র তাদের ছোঁয়ার ক্ষমতা আমাদের নেই সাবানাকে দেখেন দেখলে এখনও সালাম দিতে ইচ্ছে করে আনোয়ার যে আমার সাথে কালো ক্যাবে করে একবার নেমেছিলেন ওই লোক মানে টাকা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে আনওয়ারান্টেড সেই জিনিসটা আমরা কেন নষ্ট করি আর খানকে বহিষ্কার করা হোক ইলিয়াস খান কিছুই করছেন না সভাপতি হয়ে রঞ্জিতা মনে যাচ্ছে রঞ্জিতা পঁয়ত্রিশ আগে বছর আগে জামাইয়ের ছেড়া ওই জামাইয়ের কাছে কিছু চাই কেন সেটাও বুঝতে পারছি না এডিভে আমি নায়ক লেখাতে বলবো আমাদের স্ক্রিপ্টগুলো খুব সুন্দর আপনারা সেই স্ক্রিপ্টগুলি পড়বেন ভালো ভালো সিনেমা দেখবেন রিডার দেখে ওই যে কে কেটু স্লেপ টু হইলো সেটা দেখার দরকার নাই কীভাবে সে পড়তে পারে সেটা দেখবেন অভিনয়টা অনেক যুক্তিযুক্ত আমরা পারফিউম দেখেছি আমরা অনেক ছবি দেখেছি আমি একটা সাকিব সাকিব আমাকে একদম জড়ায় ধরছিল ব্যাংককে বলছিল যে ছবি করতে হবে তা আমি কথা রেখেছিলাম করেছিলাম ব্যাংককে আমি আমারও আমি এখানে ঘুরছিলাম আই লুক ভেরি ইয়াং বেসিক্যালি আমি দেখতে ইয়াং আমার বয়স অনুযায়ী বোঝা যায় না আমি তো মেকআপ টেকআপ করি না একটু লিপস্টিক লাগাইছি একটু কানে তুল পড়ছি যাই হোক সাকিব খানও আমাকে হঠাৎ দেখে কে যেন কোলে নিয়ে ফেলছে প্রেমনে করে সবাই বলছে বোধ লাইটে ছিল না যে ইলোর আপা এটা তার বলছে যে তোমরা আসো না বলেই ছবি হয় না তো সেলুট সাকিব সে তো ভাই হজ করে আসছে সে কবুল করে বিয়ে করছে সে তো কোনো মেয়েকে প্যাগনেট করে ছেড়ে চলে আসে নাই কবুল ছাড়া এটা সে একটা হিরো হিসাবে একটু ভুল করেছে কিন্তু আমাদের নবীজি করছে সেটা কোন ছেলেটা না করে এতদিন আমরা ছোটবেলা বসছি অনেক ভালো একজন মানুষ মরে গেছে আল্লাহ জান্নাত বাসিগুর তাহলে অন্য কোনো ছেলেরা করে না একজনের তো দশটা করেও বিয়ে করে ছেড়ে যাচ্ছে এখন এই ওর সাকিব খানি খারাপ হয়ে গেল দুইটা বিয়ে করছে এই এত খারাপ হয়ে গেলে দুইটা বিয়ে আর দেশে কেউ করে নাই পাঁচটা ছয়টা অনন্ত জলের কয়টা বিয়ে করছে এরও তো কয়েকদিন আগে বা মেয়ে বিয়ে দিছে বুইরা খাটাস একটা ইয়া তার মেয়ের বয়সে একটা মেয়ের বিয়ে করছে এখন নায়িকা যাই হোক আমি এদের ব্যাপারে যাব না কিন্তু সাকিব খানকে নিয়ে যেটা হচ্ছে যে তার ক্যারেক্টার নিয়ে সে তো ভাই হজ করে আসছে সে কবুল করে বিয়ে করছে সে তো কোনো মেয়েকে প্যাগনেট করে ছেড়ে চলে আসে নাই কবুল ছাড়া ভাইরাল হচ্ছে আসতেছে সামনে চলে আসতেছে হয়তো একজন হিরো সে আর কি চায় না যে এখন আনবে কাজও তো এই জন্যে কিন্তু সে তো একদম গায়েব না আর সেটা স্বীকার করেছে সে তো বলেছে যে হ্যাঁ আমি বিয়ে করেছি এরকমই তো তাদেরকে এভয়েড করতে যে না আমি চিনি না বা এরকম কিছু তাই একটা কথা ছিল সেটা স্বীকার করছে তাই আপনি এটা ঠিক না কিন্তু এখানে হচ্ছে অপু বিশ্বাস একটা কষ্ট পেল হ্যাঁ তারপরে বুবলি আসলো বুবলির এটা করা উচিত হয় না এখানে মেয়েরা কিন্তু নষ্ট করতেছে বুবলি যদি বিয়ে না করতো শাকিব খান বিয়ে করতে পারতো না তাইলে এখানে দোষ কার বুবলি বুবলির পর আসতেছে কে পূজা চেরি পূজা চেরির দোষ কারণ পূজা চেরি দেখতেছে আগে দুজন গেছে তাহলে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে খারাপগুলো কে নাই আর অপবিশ্বাস কিন্তু খারাপ না সে তার জীবনে যখন একসঙ্গে কাজ করছে তারা তখন কিন্তু প্রেম হয়ে গেছে তারা বিয়ে করতে পারে আর তার নিষ্পাপ নষ্ট নষ্ট করলো কে এই যে ইয়ে বুবলি বুবলি করলো তাই না বুবলি জেনে শুনে একটা মেয়ের লাইফটা স্পল করে দিল তার মনে কষ্ট দিল এখানে দোষ হচ্ছে বুবলির বুবলির পরে পূজা জেরির দোষ এখন সাকিব খান তো ছেলে মানুষ এর কি দোষ পারে বলেন এরকম হাজার হাজার করতেছে ভাই তাদেরকে ধরেন না আপনারা দেখেন না আপনি যাবেন আমি দেখাবো অনেক টাকা আলার আছে তিনটা চারটা বিয়ে করছে আমার বাবা তিনটা বিয়ে করছে আসেন কালকে নিয়ে যাব চলেন সাক্ষাৎকার দিয়ে নিয়ে আসেন ওইটা ভিন্ন বিষয় কিন্তু একজন সুপারস্টার যখন এই কাজগুলো করে সুপারস্টার দেখে তার হৃদয় নাই ভাইয়া এটা কি খুব কথা বলেন তারও হৃদয় কাজ করে আবেগ প্রতিটা মানুষেরই আছে সুপারস্টার দেখে কি সব প্রেমে পড়ে যায় হ্যাঁ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি থেকে আপনাকে আপনারা দেখেছেন কিন্তু তাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে এবং তাকে নিয়ে কিন্তু অনেকে ভালো মন্তব্য করতেছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন তার দর্শকরা কিন্তু তাকে এখনো আগের চেয়েও অনেকে ভালোবাসে দর্শক সাকিব খান কিন্তু এই বিষয়ে কিন্তু করা মন্তব্য করেছে দর্শক এ বিষয়ে আপনাকে মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পরন্তুড়ি ভালো থাকবেন এই কামনা করেই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম